তাজমহল তৈরিকারী শিল্পীদের হাত সত্যি কি কেটে নিয়েছিল শাহজাহান? জানুন আসল কাহিনী। ভিডিওটা যদি ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাজমহল সপ্তম আশ্চর্যের অন্যতম, ভারতের গর্ব, গর্ব সারা বিশ্বের। নীল আকাশের বুকে ফুটে থাকা আশ্চর্য সাদা রঙের সেই শোকসৌধ, তবু তার শরীরে লেগেছে বিতর্কের রেশ। দাবি করা হয়েছে তাজের ভেতরের বন্ধ ঘরে নাকি রয়েছে হিন্দু দেবদেবীর মূর্তি, দাবি এখানেই নাকি ছিল শিব মন্দির। আবার জয়পুরের রাজপরিবারের সদস্যদের দাবি তাদের জমিতেই নাকি তৈরি হয়েছিল তাজমহল, যা নিয়ে এই মুহূর্তে বিতর্কের আঁচ গনগনে। তবে এই ভিডিওতে সম্পত্তি চর্চিত বিষয়গুলি না, বরং আমরা ফিরে দেখব একটা গুজবকে, সেই গুজব যেটা একটা নৃশংস শাসকের ছবি তুলে ধরে। শাহজাহান নাকি তাজমহল তৈরি করা 20,000 শিল্পী বা শ্রমিকদের হাত কেটে নিয়েছিল, উদ্দেশ্য যাতে ওই সৃষ্টির নিপুণ আঙুলগুলি আরেকটা তাজমহল বানাতে না পারে। এটা শুনলেই চমকে উঠবে যে কোনো চেতনা সম্পন্ন মানুষ। চোখের সামনে দেখতে পাবে তাজমহলের গায়ে লেগে আছে রক্তের ছিটে, কেবল ছিটে নয়, হাজার হাজার অসহায় মানুষের রক্তের দাগ। তবে কি সত্যি এমন ঘটেছিল? সত্যি কি এমন নির্দেশ দিয়েছিলেন শাহজাহান? আসলে ইতিহাসের সমান্তরালে বহু গুজব গজিয়ে ওঠে, ঠিক এটাও তেমনি একটা গুজব। আজ পর্যন্ত কোনো ইতিহাসবিদ এমন দাবি করেনি, এটা শুধু মুখ থেকে মুখে ছড়িয়ে পড়তে পড়তে কখন যেন একটা মিথ্যা ইতিহাস হয়ে গেছে, অন্তত তেমনটাই দাবি বহু ইতিহাসবিদদের। অন্যদিকে উল্টো মতের পক্ষে যারা, তারা কেউই তাদের মতের সপক্ষে জোরালো কোনো যুক্তি দিতে পারেনি। 1971 সালে রাঁচি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে প্রকাশিত জার্নাল অফ হিস্টোরিক্যাল রিসার্চেও একে গুজব বলেই উল্লেখ করেছে। আবার তাজমহলের অফিসিয়াল ওয়েবসাইটে ঘুরে এলেও এর কোনো হদিস মেলে না, উল্টে তাজ ট্যুরস নামে একটা ব্লগে এই সংক্রান্ত একটি লেখা পাওয়া যায়, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কী কী যুক্তি দেখানো হয়েছে সেখানে? বলা হয়েছে, প্রথমত, 20,000 শ্রমিকের হাত কেটে ফেলা হলো, অথচ তাদের কাটা হাতের কঙ্কাল জাতীয় কোনো প্রমাণ আজ পর্যন্ত মিলল না। দ্বিতীয়ত, সেই সময়ে ভারত ভ্রমণে আসা কোনো পর্যটকের বিবরণ কিংবা সমসাময়িক কোনো বইয়ে এমন ঘটনার কোনো উল্লেখ নেই। তৃতীয়ত, শাহজাহানের আমলকে নির্মাণের স্বর্ণযুগ বলা হয়, এমন নয় যে তাজমহল ছাড়া আর কোনো স্মরণীয় স্থাপত্য কীর্তি শাহজাহানের আমলে তৈরি হয়নি। আগ্রার তাজমহল ছাড়াও রয়েছে মোতি মসজিদ, দিল্লিতে রয়েছে জামা মসজিদ ও লালকেল্লা, পরে শাহজাহাবাদ নামে একটা গোটা শহর তিনি তৈরি করেন। তিনি যদি 20,000 শ্রমিকের হাত কেটে দিতেন, তাহলে কি বাকি শ্রমিকরা তার নির্দেশ মানতেন? তবে এই প্রসঙ্গে একটাই কথা বলা যায়, শাহজাহানের আমল তো বটেই, গোটা মোগল যুগের সবচেয়ে উজ্জ্বল স্থাপত্যের নাম হলো তাজমহল। এছাড়াও আরও একটা কথা বলতেই হয়, তাজগঞ্জ নামে একটি জায়গার কথা আমরা সকলেই জানি, আজও পর্যটকের ভিড় হয় সেখানে। মুঘল আমলে দুর্দান্ত সব বাগান, শ্বেত পাথরের কবরস্থান রয়েছে এখানে। এই জায়গাটি তৈরি হয়েছিল শাহজাহানের আমলে শ্রমিক ও নির্মাণ শিল্পীদের থাকার জন্য। যে মানুষ শ্রমিকের হাত কেটে ফেলবে, সেই আবার শ্রমিকদের কথা ভেবে আস্ত একটা গঞ্জ তৈরি করে দেবেন? আসলে যে কোনো গুঞ্জনের পেছনেই থাকে কোনো না কোনো কারণ, এই গুঞ্জনের পেছনেও তাই রয়েছে। আসলে শাহজাহান শিল্পী বা শ্রমিকদের নির্দেশ দিয়েছিল তারা যেন অন্য কোনো সম্রাট বা বাদশার হয়ে কাজ না করে। সোজা কথায় এটা ছিল একটা চুক্তির মতো, তাই হয়তো অন্য সব রাজা বা বাদশারা হিংসে করে এমন একটা গুজব ছড়িয়ে দিয়েছিল, যাতে শাহজাহানের হয়ে কোনো শিল্পী বা শ্রমিক কোনো কাজ না করে। অর্থাৎ হাত কেটে নেওয়াটা আসলে একটা গুজব, ক্রমে ক্রমে এই গুজবটাকে সত্যি হিসাবে ধরে নেওয়া হয়েছে। তবে কবে থেকে রটলো এই গুজবটা? এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে ইতিহাসবিদ এস ইফরান হাবিব বলেছেন, এই দাবির সপক্ষে কোনো প্রমাণ নেই, কোনো দিনও কোনো খ্যাতিমান ইতিহাসবিদ বা গবেষক এমন ধরনের দাবি করেনি। তার মতে গত শতকের 6-এর দশক থেকে এটা বেশি করে ছড়াতে শুরু করে, তবে তার মতে আজকের ভারতবর্ষ এটাকেই একটা সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করছে। মূলত শাহজাহানকে বদনাম করতেই এই হাত কাটার গল্পটা রটিয়ে দেওয়া হয়েছে বলে দাবি, আর সে কথাকেও অস্বীকার করা যায় না। আসলে এমন নিদর্শন আরও অনেক রয়েছে, ইতিহাসকে নিজেদের স্বার্থে ব্যবহার করার প্রবণতা মানুষের মধ্যে বহু পুরনো। ইচ্ছে মতো ইতিহাসকে বাঁকিয়ে চুরিয়ে অতিরঞ্জিত কিংবা একেবারে মিথ্যা ঘটনাকে সত্যি বলে দেখানো। তবে আনন্দের বিষয় এটাই যে এইসব গুজবের সমান্তরালে রয়েছে ইতিহাসবিদরাও, তারা এইসব মিথ্যাকে ইতিহাসের শরীর থেকে সরিয়ে দেওয়ার কাজ করে, এই মিথ্যা ইতিহাসকে তারা কখনোই ঐতিহাসিক হতে দেয় না।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।